অংশ বন্ধুরা টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য ডিএ পে কমিশন এবং অন্যান্য নিউজ নিয়ে এসেছি তো চলুন শুরু করা যাক তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সম্প্রতি নিউজ এই পোর্টালে প্রকাশ সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার সমর্থনে নেই জানালো রাজ্য সরকার হাইলাইটেড কী রয়েছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ এই পরিস্থিতিতে কর্মচারীদের ডিএ দেওয়ার মতো সমর্থনে নেই সরকারের শুনানিতে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দু হাজার উনিশ সালে বীরভূমের ইসলাম বাজার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ তবে তা হয়নি সেক্ষেত্রে সেটা নিয়ম মানেনি তার ফলে এক প্রকার বাধ্য হয়েই সরকারি কর্মচারীদের একটি দল দ্বারস্থ হয় আদালতে কিন্তু নয় জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার শুনানি চলাকালীন ফের একবার সরকারি কর্মচারীদের আশাহত হতে হল রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ এই পরিস্থিতিতে কর্মচারীদের ডিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাজ্য সরকারের শুনানিতে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কিশোর দত্ত বলেন রাজ্য কীভাবে দেবে তা ঠিক করার ব্যক্তি আর কি আদৌ শ্যাটের আছে অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী সর্দার আমজাদ আলী বলেন বিষয়টি নিষ্পত্তির জন্য স্যাটে ফেরত ফেরত পাঠিয়েছে হাইকোর্ট ফলে ব্যক্তি আর নিয়ে প্রশ্ন নেই আসলে রাজ্য সরকার এসব করে দেরি করতে চাইছে এর প্রেক্ষেপ থেকেশোর দত্ত পাল্টা বলেন তামিলনাড়ু সরকার সহ আরও বেশ কয়েকটি মামলায় ডিএ সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয় বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী আমজাদ আলী বলেন এই মামলায় যখন বিচারাধীন ছিল তখন রাজ্যের তরফে এজি এই সমস্ত রায় উল্লেখ করেছেন এ সমস্ত রায় খতিয়ে দেখেই ডিএ সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার বলে রায় দিয়েছে হাইকোর্ট তাই রাজ্য এখনও ডিএ প্রদানের বিষয়টি শুধু বিলম্বিত করতে চাইছে রাজ্য সরকার প্রসঙ্গত গত জুলাই মাসের বিচারক রঞ্জিত কুমার বাঘ ও সুমেশ কুমার দাসের ডিভিশন বেঞ্চে নির্দেশ দেয় সরকারি কর্মচারীদের ষষ্ঠ পে কমিশন বেতন অনুযায়ী দিয়ে দেওয়া হবে অথবা দু হাজার সালে এপ্রিল মাস পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিক রাজ্য সরকার তবে ডিসেম্বর মাসে এই মামলায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য সরকার পনেরোই ফেব্রুয়ারি দু সালে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তার ফলে বোঝা যাচ্ছে যে এই মাসে সরকারি কর্মচারীরা যে ডি আশা করেছিলেন তাটা তা মোটামুটি হচ্ছে না বললেই চলে তো পনেরোই ফেব্রুয়ারির পরের মাসে শুনানি চলাকালীন যদি দিয়ে দেয় রাজ্য সরকার খুশি হয় তাহলে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন